বাগদেবীর আরাধনায় মাতল দিল্লি পাবলিক স্কুল। পুজো ঘিরে ছাত্রছাত্রী পড়ুয়াদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে। স্কুলের পুজো যেন নস্টালজিয়া। গতকাল 14 ফেব্রুয়ারি ধুমধাম করে দিল্লি পাবলিক স্কুল রামপুরহাটে অনুষ্ঠিত হল তৃতীয়তম সরস্বতী পুজো। ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক ও অন্যান্য কর্মীর উপস্থিতিতে সফলভাবে পালিত হয় দিনটি। গতকাল প্রায় 2500 অভিভাবক ও ছাত্রছাত্রীর উপস্থিতি হয়েছিল স্কুল প্রাঙ্গণে। সরস্বতী পুজোর দিনটি সকলের মনে আনন্দ, উৎসাহ এবং উদ্দীপনা ছিল দেখার মতো। পুজোর শেষে সকলকে ভোগ বিতরণও করা হয়।